আজকের এই শাওয়াল চাঁদের বরকতময় মাহফিলের মাননীয় সভাপতি সাহেব, অতি সম্মানী মঞ্চে উপবিষ্ট নাইবে নবী আশেকে রাসূল, দিঘার ওলামায়ে কেরাম, বাবার বয়সের মুরব্বিয়ান নিজাম, দিনধার ইমানদার যুবক ভাইরা, পর্দার আড়ালের মাও বোনেরা, অতি আদুরের কচি কচি সোনা মনিরা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজকে এমন এক সময় আমরা মাহফিলে বসেছি বিয়াজউদ্দিন বাজার চট্টগ্রাম, যেই সময়টা মেহমান বিদায়ের পর আমরা মাহফিলে, এমন একটা মেহমান আমাদের কাছ থেকে বিদায় নিল যার মধ্যে ছিল সেহরি, তারাবি, ইফতার, শবে কদর, জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ, রহমত, মাগফেরাত, মুক্তি, এত কিছু আর কোন মাসের মধ্যে আছে? যে মাসটা ছিল আখিরি নবীর উম্মতের জন্য গুনাহ মাফের একটা সাগর। প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক ক্যাসেট প্রোডাক্টস। আজকের এই দ্বিতীয় তলা গুনাহ মাফের সাগর থেকে আমরা যেন সবে মাত্র গোসল দিয়ে শাওয়ালের শুরুতে বেহেশতের বাগানে, কারণ বেহেশতের বাগানে আসতে গেলে সেই উপযুক্ত হইতে হবে। আল্লাহ যেন আমাদেরকে রমজানের গুনাহ মাফের সাগরে গোসল দিয়ে পরিষ্কার করে আজকে আমাদেরকে বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। যে আল্লাহ রমজানের শেষে শাওয়ালের শুরুতে মাহফিলের আয়োজন এবং আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন, সে আল্লাহর শুকর আদায় করে সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। আমি কিন্তু আপনাদের আনোয়ারা থানায় চারপীর আউলিয়া এলাকায় নতুন আসি নাই, বেশ কয়েকবার আমার আসা হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহর আওয়াজ এত দুর্বল কোনোদিন হয় নাই। হয়তো আপনারা মনে মনে বলবেন, হুজুর এই তো রমজানটা গেল তো একটু দুর্বল হবেই। আচ্ছা, আমি জানতে চাই রমজানে কি রোজাদার দুর্বল হয়? আমার তো মনে হয় না। রমজানে রোজাদার নরম হয় না গরম হয়? যারা রোজা রাখে না তারা নরম হয়। যেমন আমি নিজে দেখছি রোজা রাখে না যুবক, কিন্তু আগের মতো ওপেন সিগারেট খাওয়ার সাহস তার নাই। রাস্তাঘাটে সিগারেট খাইতে হলে দেখলাম যে সিগারেট ধরায় হাতের মুঠের ভিতরে ঢুকায়, ঢুকাইয়া যদিও ফাঁকে ফুকে টান দেয় কিন্তু ধোয়া ছাড়ার সাহস নাই। এদিক চায় ওদিক চায়, কেউ নি আবার দেখে। অবশেষে দেখলাম কোথাও জায়গা পায় না, বিদায় পকেটের মধ্যে মারতেছে। তাইলে রমজানে যারা রোজা রাখে না তারা নরম না গরম? একবারে নরম। তারপরও দেখবেন শহরে হোটেল আছে, হোটেলগুলি বেরোজদাররে খাওয়াবে, আচ্ছা দরজাটা খোলা রাখতে পারে? দরজার সামনে পর্দা লাগায়, তারপরও দেখবেন পর্দার ভিতরে বেরোজদার খাইতে যায়, ওপেন ঢুকতে সাহস পায় না, আগে সামনে দিয়ে কয়েকটা চক্কর দেয়, পরিচিত কেউ দেখেনি, আবার ভিতরে ঢুকছে, মাথা নিচে দিয়ে দেখবেন খুব খাইছে, খাওয়ার পরে ডাকে মেসিয়ার রে টিস্যু দে, টিস্যু দিয়া মুখ মুছছে, দেখা যায় না পুরাপুরি শুকায় নাই, তোয়ালে দে, তোয়ালে দিয়া মুছছে, তারপরে শার্ট হোক আর পাঞ্জাবি হোক হাতে গসাইতে শুরু করে, মুখের এমন সুগান শুগায়
বাহির হইলে কেউ দেখলে মনে হইব হ্যায় মনো সেহেরি সারাই রোজা রাখছে, যে তাহলে সে নরম না গরম? এটাও শেষ না, এ রমজানে দুইটা মাহফিল আপনাদের চট্টগ্রামে করেছি, আষাঢ় পথে মহানগর ট্রেন, কি পরিবেশ, কত সুন্দর লাগছে, কেউ কিছু খায় না ট্রেনের মধ্যে, আমি খালি তাকায় থাকি মুখের দিকে, হাই হাই কি সুন্দর পরিবেশ, আল্লাহ কেন আমাদেরকে রহম করবে না, কেউ কিছু খায় না, সবার মুখ বন্ধ। এক ভদ্রলোক বুঝি রোজা রাখে না, সে সিগারেট খাওয়ার ইচ্ছা কিন্তু সাহস পায় না, মানুষের মুখের দিকে তাকায়, কেউ নি কিছু খায়, এক দুজন খাইলে তাদের উপর ভরসা করে সেও খাইব, দেখি কেউ কিছু খায় না, অবশেষে দেখি বাথরুমের ভিতরে ঢুকছে। আচ্ছা আমি আপনাদের কাছে জানতে চাই, বাথরুমে কি খাওয়ার জায়গা, কেউ কি খায় বাথরুমে? এটা পুরান মাল ডেলিভারি দেওয়ার জায়গা। হ্যাঁ বাথরুমে ঢুকছে, ব্যাপারটা কি রে? আপনারা হয়তো বলতে পারেন, হুজুর বাথরুম করতে হয়তো গেছে, আমি চেক দিলাম, হ্যাঁ কি করে দেখবো, অবশেষে দেখি বাথরুমের দরজার ফাঁকে তার ধোয়া বেরিতেছে, এতে বোঝা গেল বাথরুমে কি করতেছে, সিগারেট খাইতেছে। রমজানে রোজা রাখে না, বাহিরে খাওয়ার সাহস নাই, বাথরুমের ভিতরে খায়, হায় রে দুর্ভাগ্য। তাহলে রমজানে রোজা না রাখলে নরম না গরম? আচ্ছা যারা রোজা রাখছেন, তিনটার দিকে ইফতারির বাজার করে পলিথিন ব্যাগ ভর্তি, পেঁয়াজির কি গন্ধ, রাস্তা দিয়ে রোজাদার হাইটে আসতেছেন হাতে খাবার, বলুন তো কোনো টেনশন আছে, ঝামেলা আছে, কোনো মনে কোনো দুর্বলতা আছে? তাহলে বোঝা গেল যারা রোজা রাখছে তারা নরম না, যারা রোজা রাখে নাই তারা নরম। আপনাদের আওয়াজে বোঝা গেল আপনারা রোজা রাখেন নাই, রাখছেন নাকি? তাহলে আওয়াজটা দিয়ে পরিচয় দেন, আমরা রোজাদার নরম না আমরা গরম, আবারও বলুন আলহামদুলিল্লাহ। আওয়াজ দিছে একটু করা ভাবে, যারা রোজা রাখে না পিচ্ছিরা দিছে। যাই হোক বলবেন, হুজুর প্রত্যেক বারই তো আয়েশা আলহামদুলিল্লাহ কওয়ান, এটা আর বেশি কইয়া লাভ কি? তবে আলহামদুলিল্লাহ কওয়াতে লস নাই, এটা যদিও ছোট জিনিস কিন্তু এর পাওয়ার বেশি। চট্টগ্রাম এক আলহামদুলিল্লাহ আমলকারীকে আল্লাহ পাক আটটা বেহেশতের অধিকার দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। এটা দেখতে ছোট কিন্তু ভিতরে দেখেন অনেক পাওয়ার, যেমন জায়গা জমি যে মাপে, জায়গা জমির ম্যাপ আছে না, ম্যাপ ম্যাপ দেখবেন ছোট, এতটুকু জায়গার মধ্যে পুরা চট্টগ্রাম, কিন্তু আপনার বিশ্বাস হবে না, যারা এই ব্যাপারটা বুঝে তাদের কি জিজ্ঞেস করলে দেখবেন তারা বলবে, রাখেন দেখতেছি সমান টেবিলের উপরে রাইখা আপনার পাওয়ার পুলি গ্লাস দিয়া দেখবে, দেখে বলবে আনোয়ারা থানাটা কোথায়, দেখবেন বইলা দিবে 1372 দাগের ভিতরেই আনোয়ারা থানাটা, একটু জায়গার মধ্যে পুরা থানাটা রয়্যাল প্লাজা। আল্লাহ বলেন তোমাদের ম্যাপের মধ্যে একটু জায়গার মধ্যে যদি এত বড় থানা ঢুকাই দেরো, আমি আলহামদুলিল্লাহর মধ্যে আটটা বেহেস আমি ঢুকাই রাখছি, কিন্তু এটা তোমরা খুঁজা বাহির করো। আচ্ছা এটা কি খালি পুরুষের জন্যই রাখছে নাকি মহিলাদের জন্য রাখছে? মহিলারাও পাবে, কিন্তু খোঁজ করতে হবে, খোঁজ করবেন কিভাবে, এটার জন্যই আজকের এই মাহফিল। যদি আসলে আমরা সঠিক ওয়াজ করতে যাই তাহলে মহিলারা লাভবান হবে বেশি, কিন্তু মহিলার দিকে আমরা বেশি একটা ওয়াজ করতে যাই না, কারণ এখন যেই যুগে পড়ছি এমনিই তো মহিলাদের পাওয়ার বেশি, কি কম, বড় আসনে তাকাইলে প্রধানমন্ত্রী হেরাই, আবার ছোট আসনে তাকাইলে বিরোধী দলের নেত্রী হেরাই, আবার যদি হেরার পক্ষে বেশি ওয়াজ করা হয় তাহলে তো আমাদের হাততেই থাকবে না। তবে কিছুটা দরকার আছে, খালি প্রধানমন্ত্রী আর বিরোধী দলের নেত্রী তারা এটাই শেষ নয়, নবীজির মা আমেনা তো তাদের মধ্যেই, কি বলে গাউসে পাকের মা উম্মুল খায়ের ফাতেমা তো তাদের মধ্যেই, জান্নাতি যুবকদের সর্দার হুসাইন আর হুসাইনের মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা তো মহিলাদের মধ্যেই, কিন্তু
তারা কি হয়েছে আর অহংকার দিনের মহিলারা কি হয়েছে, এইটা লন একটু খুঁজা দিহি, কি বলেন ঠিক কিনা? যদি আমাদের দেশের মহিলারা এই খোঁজ নিয়ে এই সীমানা মাইপা দেখে শুনে বুঝে শুনে চলতে পারে, তাহলে এখনো ওই রকম অলির মা এই এলাকার মহিলারা হতে পারে, বাংলাদেশের মহিলারা একটা আলেমের মা হতে পারে, একটা বেহেশতি সন্তানের মা হতে পারে, কিভাবে হবেন এটা বোঝার জন্য আজকের এই মাহফিল। যাই হোক, বলতেছিলাম আমাদের আওয়াজটা গর্জিয়াস হবে, আলহামদুলিল্লাহটা এটা কিন্তু আমাদের এদেশি জিনিস না, এটার বাড়ি বহুদূর। আল্লাহ যেদিন একা ছিলেন, যেদিন আল্লাহ প্রেম আর মহব্বতে ঢেউ খেলে বন্ধু সৃষ্টি করবেন, যেদিন আমার আপনার নবীজির নূর মুবারক আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাতি নিয়ে বলছিলেন কুনি মুহাম্মদ, যখন মুহাম্মদি আকার ধারণ করলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র স্থানে রাখার সাথে সাথে আমার আপনার নবীর নূরে মুহাম্মদি আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে বলেছিলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন বন্ধু গো, যে কাজটা তুমি করছো সেজদাটা এবং যে শব্দটা আমারে শুনাইছো এটা তো খুব মজার জিনিস, শব্দটাও মজা কাজটাও মজা, কাজী এই জিনিসটা তো খুব পছন্দের জিনিস, যাও আমি কথা দিলাম এই দুইটা কাজ যারা আদায় করবে তাদেরকে আমি আমার জান্নাতে দেব। দুইটা জিনিস এখনো একত্রিত আছে কিনা বলুন তো, যেমন সেজদা নামাজের মধ্যে, নামাজ পড়তে গেলে, নামাজ পড়তে গেলে নামাজের শুরুতেই এই সূরা ফাতিহা পড়তে হয় কিনা বলুন, প্রথমেই শুরু হয় ফাতিহা আলহামদুলিল্লাহ শুরু হয়। এই দেয়ালাবান দুইটা একত্রিত করে রেখে দিলাম, বন্ধু তোমার এই কাজ আর এই শব্দ আমার কাছে খুব পছন্দ হয়েছে, এটা যদি মহিলারা আদায় করে তারাও কি বলেন আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাবে কিনা, কিভাবে পাবে আসুন এটা বোঝার জন্য। যাই হোক, এটা অতি সম্মানের জিনিস, বিদেশি জিনিস, যেখানে কেউ ছিল না, যেদিন প্রথম সৃষ্টি হয়েছে সৃষ্টির প্রথম হলো আমার আপনার নবী, আর এই সৃষ্টির প্রথম মুখ থেকে আওয়াজ হলো, প্রথম আওয়াজ আমার নবী দিয়েছিলেন আলহামদুলিল্লাহ। এই জন্য প্রথম সৃষ্টির দাম বেশি এবং আওয়াজেরও দাম বেশি, কাজী আমরা আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকর আদায় করেছি, খুশি হয়েছেন আল্লাহ, আল্লাহকে খুশি করাটাই হলো আমাদের কাজ, কারণ এই জগতে আমাদেরকে সৃষ্টি করছে কে বলুন তো? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে কত কিছু দিয়েছে, আল্লাহ বলেন বান্দা সব দিলাম, এমন কোন জিনিস বাকি রাখি নাই যে তোমাদেরকে দেই নাই, পৃথিবীর এমন কোন বিজ্ঞান নাই, পৃথিবী জুড়ে এমন সাহস কোন মানুষের নাই এই কথাটা বলতে পারবে আল্লাহ আমাকে এমন জিনিসটা দেয় নাই, আল্লাহ বলবেন দিয়েছি খুঁজা পাও নাই, এরকম হতে পারে দেই নাই এমন কোন কথা বলার অধিকার পৃথিবীর কোন সৃষ্টির নাই, আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন। যাই হোক, কিন্তু সব সৃষ্টির কারণ হলো আমাদের খেদমতের জন্য, আল্লাহ বলেন আর তোমাদেরকে সৃষ্টি করলাম আমাকে খুশি করার জন্য। এখন আল্লাহকে খুশি করতে গেলে সবচেয়ে বড় মন্ত্র হলো আলহামদুলিল্লাহ, কারণ কোরআন শরীফে আল্লাহ নিজেই বলেছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যারা আমার নিয়ামত পায় আমার শুকর আদায় করবে আমি আল্লাহ তাদের জন্য নিয়ামতের দরজা খুলে দিব। জরিকান সুবহানাল্লাহ, কাজী আজকে আমরা শুকর আদায় করে আলোচনায় ঢুকবো, কিন্তু আলোচনার বরকত পাইতে গেলে এখানে আরেকটা কাজ বাকি আছে, যে কাজটা হলো নবীজির সাথে সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এই সম্পর্কের ঘোষণা দিয়েছেন, আল্লাহ বলেন তোমরা যদি আমাকে পেতে চাও আমার নবীর মাধ্যমে আসো, যত ইবাদত যত কিছু দিয়েছেন সবকিছুর মধ্যে রাখছেন, বলুন সবকিছুর মধ্যে নবী আছে কিনা, নবীকে সাথে নিয়ে তোমরা আসো, আসুন আজকে নবীর স্মরণে নবীর মহব্বতে দুরুদ শরীফ পাঠ করেছি, দুরুদ ব্যতীত কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। আপনারা নামাজ, নামাজে সব ঠিক আছে কিন্তু নামাজ পড়তে গেলে আগে উযু করতে হবে, কি বলেন ঠিক কিনা? কিন্তু উযু করতে গেলে উযুর আগে অথবা উযুর পরে অথবা উযুর মাঝখানে যদি কেউ দুরুদ শরীফ আদায় না করে তাহলে তার উযু হবে না, এই উযু দিয়ে নামাজ হবে না। প্রথমেই সৃষ্টির প্রথমে যেমন নবী,
সকল নেক কাজের প্রথমে নবী, সুবহানাল্লাহ। কান্না উযু করবেন নামাজের জন্য, এখানে দুরুদ রাখতেই হবে, নামাজ পড়বেন পাঁচ ওয়াক্ত, ফজরের নামাজ প্রথম, বলুন আগে সুন্নত, ফজরের চার রাকাতে আগে সুন্নত নাকি আগে ফরজ? আল্লাহ বলেন সৃষ্টির প্রথমে নবী, ইবাদতের প্রথমেও নবী। এই নবীকে চিনতে আমাদের মধ্যে গন্ডগোল ভিড়ায় আমরা ইবাদত করেও শান্তি পায় না, আল্লাহকে ডেকেও আমরা ডাক শোনাইতে পারি না। কিন্তু আমি কোরআন শরীফ থেকে যা তেলাওয়াত করেছি, আলোচনায় যাচ্ছি, আল্লাহকে ডাকবেন, আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার ডাক শুনবে। কিসের জন্য ডাকছেন? সঙ্গে সঙ্গে আল্লাহ আপনার দাবি পুরা করবে। কিন্তু এই ডাক আমরা ডাকতে পারি না, কেন? আল্লাহ যে সিস্টেম করে দিলেন, তোমরা ইবাদত করো, ইবাদতের আগে নবী, উযু করো, উযুর আগে নবী, আমাকে ডাকবা, ডাকের সাথে নবী। এইভাবে যদি সিস্টেম না করো, আজানের মধ্যে আমরা ডাকি, কি বলেন, আজানের ডাকি, আল্লাহকে ডাকি, নবীকে ডাকি, নামাজ পড়ার জন্য আহ্বান করি, কিন্তু এর মধ্যে নবীর নাম লাগাইতে হবে। নবীর নাম ছাড়া যদি আপনাদের এলাকার মুয়াজ্জিন সাহেব একেবারে প্রধানমন্ত্রীর ভাতিজা যদি আজান দেয় নবীর নাম বাদ দিয়া, প্রধানমন্ত্রীর ভাতিজি হই ভাতিজা হইলেও প্রধানমন্ত্রীর ভাতিজা মুয়াজ্জিনের চাকরি কি থাকবে? কেন থাকবে না? নবীর নাম বাদ দিছে। এখন তো নবীরে বাদ দিয়াও ডাইরেক্ট আল্লাহর সাথে যোগাযোগ করতে চায়। মুসা নবীর মতো নবী পারে নাই, আমরা নবী বাদ দিয়ে আল্লাহর সাথে যোগাযোগ করতে, তবে খুব কান্নাকাটি করছেন, রব্বি আরেনি, তোমারে দেখতাম, আল্লাহ কইলা আনতারানি, পারবি না, পারবি না। খোদা গো তুমি না কইছো তোমার সাথে কথা কমু, তোমার সাথে বন্ধুত্ব করবো, তুমি দেখাই দাও না। আল্লাহ কয় দেখা, তুই এই চোখে আমাকে দেখার শক্তি তোর নাই, একমাত্র আমাকে সরাসরি দেখার শক্তি আছে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু কোরআন শরীফে আল্লাহ তো বলছে, বান্দা কোনো আশা করলে, দাবি করলে এটা পরিশোধ করব। কোরআন শরীফে বলছে মুসা নবীর তো দাবি ছিল আল্লাহরে দেখবো, কিন্তু দেখার সুযোগ পায় নাই। যেদিন নবী মেরাজ শরীফ গিয়েছিলেন, নবীজি ফিরে আসে 50 ওয়াক্ত নামাজ, আল্লাহ কয় মুসারে তোর আশাটা আমি পুরা করবো, নবীরে নামাজ দিছে আমাদের জন্য 50 ওয়াক্ত। আসার পরে মুসা নবীরে ধরছে, এই মুসা জাগা, জিজ্ঞাসা করতে আইছে। মুসা নবী জিগাই, হুজুর করতে আইলেন, উপরে বেড়াই আইলেন, বন্ধুর বাড়ির থেকে কি আনছেন উম্মতের জন্য? আপনি তো উম্মতের দরুদি নবী। রাসূল বলেন 50 ওয়াক্ত নামাজ। মুসা আলাইহিস সালাম বলেন, নবী গো, এই 50 ওয়াক্ত নামাজ তো আপনার উম্মতেরা পড়তে পারবে না, একটু কমায় নিয়ে আসেন। আবার যাইতেছে, আল্লাহ কয় মুসা তোর চোখে তো পারলি না আমারে দেখতি, আমার বন্ধুরে আয়না বানায়া এবার মন বইরা আমারে দেখ। রয়্যাল প্লাজা নবী যাইতেছে, পিছে পিছে তাকিয়ে রইছে মন ভরে। মুসা আলাইহিস সালাতু সালাম দেখলেন আল্লাহকে, কিন্তু নিজের চোখে নয়, আমার নবীর মাধ্যমে। জোরে কন সুবহানাল্লাহ। কাজী যে যা চান নবীকে সাথে নিয়ে চলুন, কি লাগবে সব আমার আল্লাহ দিয়ে দিবেন। মেয়েরাও যদি চান দিবে, পুরুষও যদি চান দিবে, কিন্তু আমরা সেনবের উপর দুরুদ, দুরুদ শরীফ পাঠ করার জন্য যে কোনো ইবাদত করবেন, দুরুদ ব্যতীত কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। দুরুদের প্যাকেট করুন, ছোট ইবাদত দুরুদের প্যাকেট করুন, বড় আকারে কবুল হবে। আমাদের দেশে দেখেন প্রচলন আছে, বিয়ে শাদীর মধ্যে প্রেজেন্টেশন নেয়, এটা আপনার ওই এই 45 টাকা দিয়ে একটা বই কিনে, নিউজ প্রিন্ট, আবার উপর দিয়ে দেখবেন সিডিএ মার্কেট, দেখেন না এদিকে আসেন রিয়াজউদ্দিন বাজার, উপর দিয়ে একটা প্যাকেট করে ঝিলমিল ঝিলমিল কাগজ, এত সুন্দর কাগজ দিয়ে প্যাকেট করে, আসলে বইয়ের চাইতে মনে কাগজের দাম বেশি। প্যাকেট দেখলে মনে হবে যে বাবারে বাবা, এর ভিতরে জানি কত দামি। খুব সম্মানের সহিত ছেলে পক্ষের লোক প্রেজেন্টেশন গুলি রাখে, অবশেষে কাজ কাম শেষ হইলেই বসে বসে খুলে কে কি দিল না দিল, খুইলা দেহে 45 টাকা দামের নিউজ প্রিন্টের একটা বই, কিন্তু উপরে প্যাকেট তো চকচক, কিন্তু প্যাকেটে এটার দামি বুঝাই ছিল, কিন্তু খুললে ভেজাল। কিন্তু রাসূল এই নবীর উপর দুরূদ শরীফ দিয়ে যে ছোট ইবাদত যদি প্যাকেট করা হয়, আল্লাহ বলেন আমি আর খুলবো না, দুরুদের খাতিরে আমি এমনিই বড় আকারে কবুল করে নিব।
শুধু আল্লাহ কবুল করবেন এটাই শেষ নয়, নবীর জীবনী খুলুন। এক সাহাবি নবীজির পাশে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একটা চিন্তা করছি। কি চিন্তা করছো? আমি ফরজ, সুন্নত, ওয়াজিব এই কাজগুলি শেষ করে যে সময়টা অবসর থাকবো, সময়টা চার ভাগ করে আপনার নবীর উপর এক ভাগ দুরূদ শরীফ পড়বো। রাসূল বলেন, খুব ভালো, যদি পারো আরো বেশি করো। হুজুর, তাহলে দুই ভাগ পড়বো, খুব ভালো, পারলে আরো বেশি করো। হুজুর, তাহলে তিন ভাগ পড়বো, খুব ভালো, পারলে আরো বেশি করো। ওই সাহাবি বলেন, হুজুর, আমি ফরজ, সুন্নত, ওয়াজিবের পর যেটুকু সময় আমি অবসর পাবো, পুরার সময়টাই আপনার প্রতি দুরূদ শরীফ পড়বো। নবীজি বলেন, ও সাহাবি, আমার উপরে ওয়াজিব হয়ে গেছে, তোমাকে নিয়ে যান। নবীজির কথা সত্য হবে না মিথ্যা হবে? তাহলে আসুন এই জিনিসগুলি আমল করি। মহিলারাও যদি আমল করে কি বলেন, লাভ হবে কিনা বলুন তো। আল্লাহু আকবার। 637 হিজরির ঘটনা, 637 হিজরির ঘটনা। এক নবীর আশিক মরুভূমির পথ দিয়ে ঘোড়া নিয়ে চলছে, হঠাৎ ঘোড়ার সামনের দুইটা পাও গর্তের ভিতরে ঢুইকা, পাও দুইটা ভাঙ্গিয়া ঘোড়াটা চিত হইয়া পড়ে গেছে, একবারে পাও ভেঙে গেছে, হাড্ডি ভেঙে গেছে, ঘোড়া উঠতেই পারে না মরুভূমির মাঝখানে। কি বিপদ, সন্ধ্যা হয়ে যাইতেছে, লোকটা খুব কাঁদতেছে, কি করব এই বিপদে, চারদিক তো খবর দেওয়ার ভাও নাই, সুযোগ নাই, এখন করবটা কি? সন্ধ্যা হয়ে গেছে, চারদিকে ভাগ ডাকতেছে। অবশেষে চোখ বন্ধ করে নবীজির উপর দুরূদ শরীফ পড়তে শুরু করলেন। নবী গো, আপনিই তো বিপদের কাণ্ডারি, আপনিই তো উম্মতের কাণ্ডারি। দুরূদ শরীফ পড়তে 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 হঠাৎ দেখেন তিনজন লোক এসে মরুভূমির মাঝখানে হাজির হয়ে গেছে। দুইজন লোক আয়শা ঘোড়ার দুইটা পাও চিকিৎসা করে ভালো করে ফেললেন, আরেকজন দূরে দাঁড়িয়ে আছে। তখন বলতেছেন, আপনারা কে আমার এই বিপদে আমার ঘোড়ার পাও চিকিৎসা করে ভালো করে দিলেন? একজন বলেন, আমারে চিনলে না, আমি তো ইমাম হুসাইন। দ্বিতীয় জন বলেন, আমাকে চিনলে না, আমি হলো হাসাইন। দূরে যে দাঁড়িয়ে আছে উনি কে? উনিই তো উম্মতের কান্দারি, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললেন, আমার এই বিপদে আপনারা দুইজনকে এবং আমার নবীকে কিভাবে পাইলাম? হাসাইন আর হুসাইন বলে, তুমি যখন বিপদে পড়ে আমার নানার উপর দুরূদ শরীফ পড়তেছিলে পাগল পাগল হইয়া, নানা আমরা দুই ভাইকে জান্নাত থেকে ডাইকা উঠায়া নিয়ে আইছে, আয় আমার উম্মত বিপদে পড়ছে, আমার উম্মতের বিপদে আয় তোরা দুইজন সাহায্য কর, আমার উম্মতকে বিপদ থেকে উদ্ধার করে দে। শুধু এই দেশে নয়, আমার নবী উম্মতের নাজাতের জন্য এই হাসাইন আর হুসাইনকে পর্যন্ত ব্যবহার করেছে, এমন কি খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা পর্যন্ত জীবনের সকল নেকি বাবার উম্মতের জন্য দান করে দিয়েছে। সেই নবীর উপর দুরুদের আমল আমাদের থাকা দরকার আছে কিনা বলুন তো। আমার আল্লাহ নিজেও এই দুরুদের পক্ষে, সালামের পক্ষে। কোরআন শরীফ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ এবং আমার ফেরেশতা সমূহ, দুই চারজন পড়লেই চলতো ফেরেশতা সমূহ, এমন কোনো ফেরেশতা নাই যেই ফেরেশতা নবীর উপর দুরুদ সালাম প্রেরণ করে না। সকল ফেরেশতা নিয়ে আমার আল্লাহ নবীজির উপর দুরুদ সালাম প্রেরণ করতেছে। কাজী, আমরা যদি আল্লাহকে খুশি করতে চাই, একটা হলো আল্লাহর শুকর, আরেকটা হলো নবীর উপর দুরুদ সালাম। এই দুই কাজ ব্যতীত যত আমল করুন না কেন, আমার আল্লাহর দরবারে একটা আমলও পৌঁছবে না, এই আমল দিয়ে জান্নাতে যাইতে পারবেন না। কারণ কোরআন শরীফে আল্লাহ বলেছেন, বহু আমলকারী জাহান্নামে যাবে, আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। আল্লাহ পাক ওই বিপদ থেকে আমাদেরকে হেফাজত করুক। সকলে বলুন আমিন। আমার বান্দারা কি আমারে তালাশ করে, আমারে খুঁজে? আমি তো নিকটে, কিন্তু আল্লাহ যে নিকটে, আল্লাহরের নিকটে রাইখা এই পর্যন্ত আমরা কে কি করেছি? যদি জিগায় কারো জীবনে এমন কোন কাজ করছেন আল্লাহ নিকটে, আল্লাহরের নিকটে রাইখা কোন কাজ করে কোন বিপদ থেকে উদ্ধার হইছেন কেউ বলতে পারবেন না। কারণ এই কথা জানি মানি না। ইরাকের ঘটনা, আজকে যে ইরাকে আমেরিকা নির্মমভাবে জুলুম অত্যাচার করে
ইরাকের হাজারো মানুষকে মাটির সাথে মিশিয়ে দিতেছে। ইরাকের ঘটনা, ইরাকে এক আল্লাহর ওলি ছিলেন যার নাম ছিলেন শেখ আবু হামজা খুরসানি। আবু হামজা খুরসানি একবার রাস্তা দিয়ে হাঁটতেছে, পাশে মাটির কুয়া, নিচ থেকে পানি উঠায় মাটির কুয়া করে রাখছে। হঠাৎ এই মাটির কুয়ার ভিতরে বুড়া মানুষ, আল্লাহর ওলি, মাটির কুয়ার ভিতরে পড়ে গেছে, 20-22 হাত নিচে। নিচে থেকে চিন্তা করতেছে, যেই কুয়ার ভিতরে পড়ছি এখান থেকে উঠা আমার পক্ষে সম্ভব না, আর আমি যে কুয়ার ভিতরে আছি এটা কেউ জানেও না, করিটা কি? চিন্তা করতে করতে হঠাৎ দেখে উপরে দুইটা লোক গর্তের কিনারে দাঁড়ায়া, কুয়ার কিনারে দাঁড়ায়া। ভাবতেছেন, রাস্তার কিনারে এত বড় কুয়া করলেন, এটা তো কাজটা ভালো করেন নাই, যদি কোনো মানুষ এর ভিতরে পয়রা যায় তাহলে তো মরা ছাড়ার কোনো উপায় নাই। কিন্তু শেখ আবু হামজা খুরসানি তো কুয়ার ভিতরে, উপরে দুইজন লোক এই চিন্তা করতেছে মানুষ পড়লেই তো মরবে। আচ্ছা আমরা যদি হইতাম কি কন, কুয়ার থেকে উপরে দুইটা লোকেরে ডাকতাম কিনা, চাচাই ডাকি আর ভাই ডাকি, বাবারে ভাই রে আমি তো কুয়ার ভিতরে পড়ে আছি আমারে উঠাও। উপরে দুই লোক পরামর্শ করে এই কুয়ার মুখটাকে বন্ধ করে দেওয়া উচিত, অথচ ভিতরে কিন্তু শেখ আবু হামজা খুরসানি, আল্লাহর ওলি। উপরে দুইজন পরামর্শ করে গাছটা গর্তের মুখটা বন্ধ করে দিবে, কিন্তু ভিতরে আবু হামজা খুরসানি কিচ্ছু কয় না। উনি মনে মনে ভাবতেছেন, তারা যাই করে করুক কিন্তু তারা তো আমার কাছ থেকে 20-22 হাত উপরে। আল্লাহ যে বলছে আমার নিকটে, নিকটে যিনি আছে ইনার কাছে আমার দুঃখটা বলি, জোরে জোরে কন সুবহানাল্লাহ। এদিক দিয়ে দুই লোক বড় পাথর দাক্ষায় আনতেছে খুয়ার গর্তের মুখ বন্ধ করার জন্য, যাতে কোনো মানুষ এর ভিতরে না পড়ে, কিন্তু ভিতরে যে একজন আছে দাক্ষায় আনতেছে, আনতে 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 একেবারে বড় পাথর আইনা গর্তের মুখের মধ্যে ফালাইছে, যাতে এর ভিতরে কোনো মানুষ না পড়তে পারে। ফালাইয়া তো চলে গেছে, অহন বিপদ বাড়ছে না কমছে? ভিতর থেকে শেখ আবু হামজা খুরসানি কয়, প্রভু গো তুমি না কইছো তোমার নবীরে দিয়া, তুমি না আমাদেরকে বুঝাইছো, ডাকলে বলে তুমি নিকটে, তুমি যখন নিকটে আমি অন্য কাউরে ডাকবো না, মুখ বন্ধ হয়ে গেছে, ডাকতেছে গাফুর রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ ইয়া রহমান নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ আল্লাহ কয় ফেরেশতারা রে, এ মায়া সুরে, করুণ সুরে, দয়া সুরে কে রে আমারে আল্লাহ কইয়া ডাকে? আচ্ছা আল্লাহ কি দেখে না কে ডাকে? সঙ্গে সঙ্গে আল্লাহ কয় আমি আর সহ্য করতে পারি না, যা ও জঙ্গলার ভাগ, আমার ওলি শেখ আবু হামজা খুরসানি কুয়ার ভিতর থেকে আমাকে ডাকতেছে, যা যা তাড়াতাড়ি যা, কুয়ার ভিতর থেকে এই শেখ আবু হামজা খুরসানিকে উঠায় দিয়া বাঘ বাচ্চারে দুধ খাওয়াই দিচ্ছিল, হুকুম হইছে আল্লাহর পক্ষ থেকে। বাঘ কয় বাচ্চারা রে দুধ খাওয়া বন্ধ কর, আমি মালিকের হুকুমে যাইতাছি, বাচ্চা পিছে পিছে দৌড়ে নিষেধ দেয় আইস না, আমি আইতাছি তোরা বৈশা থাক। দৌড়ায় যায় মাথা দিয়া ধাক্কায় পাথর সরাইয়া ডাইন পাউটা ভিতরে ঢুকাইছে। আচ্ছা বাঘের পাও কি 20-22 হাত লম্বা? আল্লাহ কয় তুই দিতে থাক, কারণ আমার বান্দা আমারে ডাকছে, আমি নিকটে থেকে যদি তার এই উপকার না করি তাহলে তাহলে আমি কি করব? বান্দার ডাকের একটা বিনিময় তো দিতে হবে, বাঘের পাও বাড়াইয়া দিছে বিনিময়। যাইতে যাইতে একবারে 22 হাত নিছে শেখ আবু হামজা খুরসানির সামনে, কে যেন বলতেছে ধরো দেখো তোমার সামনে, ধরছে দেখে পশমও আছে, ভালো করে টাট পিড়ে ধরছে। বাঘে কয় যে আশা আইছিলাম এটা হইছে দেখা যা, টাইম না উপরে উড়াইছে। শেখ আবু হামজা খুরসানি কয় খোদা গো মরছিলাম মরছিলাম কুয়ার ভিতরে ফইরেই মরতাম, ওখানে যে বাঘ বিপদ উদ্ধার করার জন্য আইছে, এই বিপদ উদ্ধার করার জন্য বলছে কে? সেই আল্লাহই তো বলতেছেন তোমরা
আমারে তালাশ করো, আমি নিকটে, আমি দূরে না, কিন্তু আমার কাছে তোমাদের কোনো কথা থাকলে, দাবি দেওয়া থাকলে তোমরা বলো, সব দাবি দেওয়া আমি পরিশোধ করে দিব। আজকে জঙ্গলার ঘোড়া, জঙ্গলার হরিণ, পশু পাখি পর্যন্ত দাবি আদায় করে নিয়ে যায় আমার নবীর নাম বেচ্ছা, কিন্তু আমরা নবীর উম্মত হইয়া দাবি আদায় করতে পারি না। আদম নবী দোয়া কবুল করায় আমরা নবীর দোহাই দিয়া, কিন্তু আমরা পারি না। ঈসা নবী আখিরি নবীর উম্মত হয়ে যায়, এ নবীর উম্মতের বরকত বেশি ভাইয়া, দরখাস্ত করে আমার আখিরি নবীর উম্মত করো, আল্লাহ কবুল করে, কিন্তু আমরা পারি না কোনো কিছু কবুল করাইতে। কিন্তু কিভাবে কবুল করাবেন, দরজাটা এখনো খোলা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াইজা সালাকা ইবাদি আননি ফাইনি করিব, নবী গো আপনি বলে দেন আমার বান্দারা আমারে ডাহে, আমি নিকটে। এরপর আবার ডাকে, উজিবু দাওয়াতা দাই ইজা দান, তাদের কি কোনো দাবি দেওয়া আছে, আমার কাছে কোনো আশা আছে, দরখাস্ত আছে, যদি দাবি দেওয়া থাকে তাহলে বলুন, বলুন আপনি, তারা যেন দাবি দেওয়া আমার কাছে পেশ করে, তাইলে কি করব, ফালিয়াস্তাজিবুলি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন, আমার বান্দার সকল দাবি দেওয়া আমি আল্লাহ পরিশোধ করে দিব। সুরে সুরে বলুন সুবহানাল্লাহ, কিন্তু আমরা দাবি করতে পারি না, বিধায় পারি না, আমরা আল্লাহর কাছ থেকে আদায় করতে পারি না, আর দাবি করলেও স্বার্থের দাবি, সঠিক দাবি করতে পারি না, দাবি করলেও যেইভাবে দাবি করার কথা এইভাবে পারি না, যেইভাবে নামাজ পড়ার কথা এইভাবে পারি না, যেইভাবে হজ করার কথা এইভাবে আমরা করি না, যেইভাবে সন্তানাদি মানুষ করার কথা এইভাবে আমরা করি না, যেইভাবে মহিলাদেরকে পর্দায় রাখার কথা এইভাবে আমরা পর্দায় রাখি না, যেইভাবে মহিলাদের স্বামীর খেদমত করার কথা এইভাবে মহিলারা স্বামীর খেদমত করে না। এই জন্য আল্লাহ ডাক শুনে না, নাইতে কথা মতো ডাকলে আমার আল্লাহ মহিলাদের ডাকও শুনে। আল্লাহু আকবার, কেমন শুনে, বাস্তবে আসুন, ইতিহাসের ঘটনা, নৌকা দিয়ে যাচ্ছে নদী পথে, কর্ণফুলী নদী ধরুন, ঝড় তুফানে নৌকাটা ভাঙ্গিয়া টুকরা টুকরা করে দিলেন, একটা মহিলা এক মাসের একটা বাচ্চা, ছেলে বাচ্চা, এক বছরের, এক মাস নয় এক বছর, এক বছরের ছেলে বাচ্চাটা বুকে বাম হাতে চাপাইয়া ধরে নদীর মধ্যে সাঁতরাইতেছে আর ডাকতেছে, খোদা গো তুমি না বলে নিকটে, আমি আমার কুলের সন্তানটা নিয়ে বিপদে পড়ছি, তুমি যদি নিকটে হয়ে থাকো এই বিপদ থেকে আমারে আমার কুলের সন্তানটারে তুমি বাঁচাও। যে আল্লাহ যে বলছে নিকটে, আসলে কি এটা সত্য নাকি মিথ্যা, কিন্তু আমরা তো এটারে কাজে লাগাইতে পারি না, আল্লাহর কথা তো সত্য, মহিলা ডাকতেছে কানতেছে আর এক হাতে সাঁতরাইতেছে, এক বছরের বাচ্চাটার দুই গালে চুমাইতেছে আর বলতেছে, বাবা গো আমি মা থাকতে তোমার জীবনটা শেষ হইতে দিব না। হঠাৎ দেখে একটা কাডের টুকরা, বড় আকারে একটা কাডের টুকরা সামনে আইসা বাসছে, এটার মধ্যে হাত দিছে, দেখে একটু ভর রাখে, তুফান কমে গেছে, ঢেউ থেমে গেছে, এখন বাচ্চা বুকি নিয়ে বলতেছে, খোদা গো তুমি বুঝি আমারে বিপদ থেকে উদ্ধার করবা, কিন্তু তুফান থেমে গেছে, কাঠের টুকরায় ভর রাখতে পারতেছে, কিন্তু দেখা যায় একটা লম্পট যুবক মহিলাটার দিকে নদীর মধ্যে সাঁতরায় আসতেছে, তার নিয়ত ভালো না, কাছাকাছি আসতেছে আর হাসতেছে, মহিলা ডাকতেছে, ভাবে বোঝা যায় আমার ইজ্জতের উপর আঘাত করবে, তুমি না ডাক দিলে শোনো, আল্লাহু আকবার কর না, এটা মহিলা, আরে ডাকতে পারলে মহিলার ডাকও তো শুনে, রয়্যাল প্লাজা দ্বিতীয় তলা মাবুদরে আমতল, বিপদ দেখা যায় একটার পর আর একটা বিপদ, আমি তোমার দরবারে হাত বাড়াইলাম, তুমি যখন নিকটে আছো আমার ইজ্জতের গাঠুরি তোমার কুদরতি হাতে দিলাম, আমার ইজ্জত গাঠুরি বানায়া তোমার কুদরতি হাতে দিলাম, কিন্তু যুবকটা আসতেই আছে থামে না, আবার ডাক দিলেন, প্রভু গো আমার ইজ্জতের হেফাজত কি তুমি করবা না, তুমি যদি আমার নিকটে থাকো আমার ইজ্জতের হেফাজত করো। তারপরও যুবকটা কাছে আইসা গেছে, এবার আর ডাকে না, দুইবার ডাকলাম, তুমি যখন আমার ডাক শোনো না আর আমি তোমারে ডাকবো না, আল্লাহ কয় না রে ও বান্দি আমি তো তোর ডাক শুনছি, বলুন আল্লাহ ডাক শুনছে কিনা,
কথা মতো ডাকছে আর ডাকও শুনছে। কাছাকাছি আইসা ইতিহাস লেখে, মহিলার জীবনী লেখে, নিষ্ঠুর যুবক ওই মায়ের কুল থেকে বাচ্চাটাকে টানতেছে আগে সরানোর জন্য। মা বাচ্চা ছাড়তে রাজি না, বাচ্চা মায়ের গলায় ধরে রাখছে, গলা ছাড়তে রাজি না। দুঃখিনী মা বাচ্চা বুকে নিয়ে রাখছে, নিষ্ঠুর যুবক বাচ্চাটার গলায় ধরে টাইনাস মার কাছ থেকে সরায়া নিয়ে গেছে, মায়ের সামনে বাচ্চাটারে পানির মধ্যে ফেলে দিছে। ওই এক বছরের বাচ্চা মায়ের দিকে তাকাইয়া মা মা কইয়া পানির নিচে চলে যাইতেছে। মহিলা দুইটা হাত বাড়াইয়া কান্দে, মাবুদ রে তুমি যদি আমার নিকটে থাকো আমার কলেজার টুকরা সন্তানটার হেফাজত কইরো। বাচ্চা পানির নিচে আল্লাহরে কই হেফাজত করতো, খুদ কেমন ঘটনা। তারপরে নিষ্ঠুর যুবক বাচ্চাটারে পানি ফেলে দিয়ে মহিলাটার গায়ে হাত দিতে চাইলে, হাত দেওয়ার আগে আগে পিছনে একটা কুমির হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ, মহিলাটা দেখতেছে কুমির এসে যুবকটাকে টাইনা ধরল, পিছনে নিয়ে টুকরা টুকরা করে ছেড়ে ফেলেছে, কিন্তু মহিলাটারে কিছু করে নাই। এবার মহিলা ভেবেছে নিশ্চয়ই আমার ডাক আমার আল্লাহ কবুল করেছে। আমার আল্লাহ বলেন, এরে দুনিয়ার মানুষ মেয়ে হওয়ার পুরুষই হও, তোমরা যদি আমার ডাকার মতো ডাকতে পারো কথা দিলাম সকলের ডাক আমি আল্লাহ শুনি। জোরে জোরে কন সুবহান, ডাকতেছে প্রভু গো আমার বিপদ বুঝে উদ্ধার করে দিবা। একটু পরে বেহুশ হয়ে গেছে, সন্তানের কথা মনে হয়ে গেছে, অ্যাক্সিডেন্টের খবর শুনে উদ্ধারকারী দল জাহাজ নিয়ে নাইমা গেছে। মানুষ অ্যাক্সিডেন্টে পড়ছে, বেঁচে আছে কিনা উদ্ধার করতে গেলে ইতিহাস বলেন দূরবীন দিয়ে দেখতেছে কোনো মানুষ নদীর মধ্যে জীবিত আছে কিনা, তাহলে আমরা উদ্ধার করব। ইতিহাস বলেন দূরবীন দিয়া দেখে বহু দূর এক বছরের একটা বাচ্চা মাছের পিঠের উপর ঘুমাইতেছে। আল্লাহু আকবার, আরে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আরে কাউসিয়া, ইয়া কাউসুল আজম দস্তগীর। এক বছরের একটা বাচ্চা দেখা যায় মাছের পিঠের উপর ঘুমাইতেছে। আচ্ছা এটা কি আশ্চর্যের কথা না? সমুদ্রের মধ্যে মাছে মানুষ পাইলে পিড়ে লয় না পেড়ে নেয়? কয় না দি বাঙালি, সমুদ্রে বড় বড় মাছগুলি মানুষ পাইলে পিড়ে নেয় না পেড়ে ঢুকায়, কিন্তু পিড়ের উপর মাছ মানুষ রাখছে বাচ্চাটাকে, ব্যাপারটা কি? আমার আল্লাহ বলেন আমি না কথা দিছি ডাকলে আমি নিকটে দাবি দাওয়া করলে পরিশোধ করি, কিন্তু এখন তো আমরা ডাকতেই জানি না, বিধায় কোনো দাবি আমরা উদ্ধার করতে পারি না। উদ্ধারকারী দল বলেন আমরা জাহাজ চালায়া যায় দেখি বাচ্চাটা এখনো মাছের পিঠের উপর ঘুমাইতেছে। নিচে নামলেন, নাইমা বাচ্চাটার গায়ে হাত দিলেন, বাচ্চা ঘুমাইতেছে এখনো ঘুমে। আল্লাহ কই ঘুমা, জাহাজের উপর তুলছে ঘুমাইতেছে। আবার দেখতেছে আরো কোনো মানুষ জীবিত পাওয়া যায় কিনা, দূরে দেখা যায় কাঠের উপর ভর করে একটা মহিলা বাসতেছে জীবিত। মনে হয় জাহাজ চালায়া গেলেন, যায় দেখি মহিলাটা জীবিত। বলতেছেন তোমার নাম কি, ঠিকানা কোথায়, কি অবস্থা আছো, তোমার পরিচয় দাও। মহিলা একটা চিৎকার মারে, ও উদ্ধারকারী দলেরা আমার কোনো পরিচয় তোমরা জানতে চাও না, আগে বলো আমার কলিজার টুকরা সন্তানটা কই, আমার এক বছরের বাচ্চাটা কই, যদি বাচ্চার খবর না দিতে পারো আমি এই নদীর থেকে উঠব না, আমি মাও জীবন দিয়ে দিব। মা সন্তানের জন্য এমন একটা মায়া আছে কিনা, কি বলেন? উদ্ধারকারী দল একজন বলে একটা বাচ্চা তো পাওয়া গেছে, তুমি উঠো, একটা বাচ্চা আছে কোথায়, আমাদের জাহাজে। জাহাজে মহিলাকে উঠাইলেন, কোথায় বাচ্চা? ওই জাহাজের কিনারে ঘুমিয়েছে। মা পাগলের বেশে দৌড়ে যাইতেছে, কাছাকাছি যাওয়ার পরে বাচ্চাটা তো ঘুমাইয়া রইছে। মা দূর থেকে চিৎকার মেরে ডাক মারছে, বাবা গো আমার আল্লাহ কই পাগলামি করিস না, আমি যে আল্লাহ ওই যে দাবি করছস আমি যে দাবি পুরা করব, কথা দিছি, দেখ আমি কেমন আল্লাহ, পানির নিচ থেকে বাচ্চা মাছের পেটে রাইখা এমন বিপদের মধ্যে জীবিত রাইখা মায়ের কুলে মায়ের বাচ্চা পৌঁছাইয়া দিতে পারি। জোরে জোরে কন সুবহান আল্লাহ আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ। বলুন
সে আল্লাহ এখনো আছে কিনা, কিন্তু এখন পুরুষের ডাকই শুনে না আর মহিলার ডাক শুনবো? যদি এখনো ডাক দিতে পারে মহিলাদের ডাক, কি বলেন শুনবে কিনা? কিন্তু কোন মহিলার ডাক শুনবে? আসুন শিক্ষা দিবেন নবী। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, তোমরা কি করো, নবীর সাথে সম্পর্ক করো, নবীর কাছ থেকে শিক্ষা নাও। নবী হলেন আমাদের নমুনা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন আমাকে পাওয়ার, আমার জান্নাতে যাওয়ার, আমার কাছ থেকে দাবি আদায় করার, আমাকে খুশি করার জন্য নমুনা হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিক্ষা দিয়েছেন আমার নবী কিভাবে দেখেন। একদিন খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরা নিজের মেয়েকে দিয়েই শিক্ষা দিলেন। তবুকের যুদ্ধের ঘটনা করলে পাওয়া যায়, তবুকের যুদ্ধে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যাবেন, এমন সময় খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরা বলতেছেন, স্বামী গো, ও স্বামী তুমি যুদ্ধে যাইবা? হ্যাঁ, আমি একটা দাবি করি তোমার কাছে। কি দাবি? আমার জন্য একটা নতুন কাপড় আনবা, কারণ তোমার কাছে বিয়ে হয়েছে যেদিন, নতুন কাপড়ও তুমি দিতে পারো নাই। আমার মৃত মা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাপড় পরে আমি ফাতেমার বিয়ে হয়েছে। ও মা বোনেরা, যে খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরা বেহেশতি মহিলাদের সর্দারিনী হবে, তার জীবনী খুলো, তা কি করেছে, আর এত রঙে রঙের কাপড় পায়া তোমরা কোন দিকে কি করতেছ? আসলে এই নবীকে চিনতে পারলে, নবীর আদর্শ, নবীর তরিকা বুঝতে পারলে সহজ হয়ে যাবে। আমি কিতাবাদি খুলে খুলে দেখছি মহিলারাই নবীরে চিনছে আগে। সুবহানাল্লাহ, মহিলারাই নবীরে চিনছে আগে। ওই রকম মহিলা যারা ছিল তাদের পেট থেকে নেককার আলেম উলামা ওলি গাউস কুতুব জন্মগ্রহণ করেছে। যাই হোক, বলতেছিলাম খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরা বললেন, স্বামী গো আমাকে একটা নতুন কাপড় আনবেন আমার জন্য, কারণ বিয়ে হইছে মার পুরান কাপড় পরে, মৃত মায়ের কাপড় পরে। এ পর্যন্ত দুইটা সন্তানের মা হইলাম, হাসাইন আর হুসাইনের মা হইলাম, আমাকে একটা নতুন কাপড় দিলেন না। স্বামী গো যুদ্ধ থেকে আসার সময় আমার জন্য একটা নতুন কাপড় আনবেন। আচ্ছা বলুন তো, স্বামীর কাছে স্ত্রী এভাবে কাপড় দাবি করার অধিকার আছে না? সিডিএ মার্কেট, আমতল, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। ফাতেমা ন্যায্য দাবি করছে। এরপরও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার মনটা একটু বার হয়ে গেছে। কেন? যুদ্ধের ময়দানে যাইতেছি, ফাতেমা এই সময় দাবি করলো, বাঁচি না মরি যুদ্ধক্ষেত্রে, মনটা একটু ভার, রওনা হয়ে গেছে। পিছে পিছে হাসাইন আর হুসাইন যা কিছু হইতো নানার কাছে টপ করে বলে দিত, দৌড়ে যাইয়া আমার নবীর কানে কানে বলে দিলেন, নানা গো আমার মা আমার বাবা যুদ্ধে যাওয়ার সময় একটা জামার দাবি করেছিল, আমার বাবার মনটা একটু বাড়ি হয়ে গেছে। এই খবর টুকুন পাইয়া আমার নবী ফাতেমার ঘরে আসে না। কি শিক্ষা দিয়ে গেলেন! কার ডাক শুনবে, কার ঘর থেকে ওলি হবে, গাউস কুতুব হবে? আজকে ওলির জীবনী আছে, ওলি নাই। আর আলেম উলামা যদিও হয়, রাজনীতি ফাজনীতি কইরা, দ্বন্দ্ব বন্ধ কইরা, বোমা টুমা মাইরা, একবারে মুসলমানের কলঙ্ক কইরা তেরা। রয়্যাল প্লাজা, দ্বিতীয় তলা, সিডিএ মার্কেট, আমতল, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। একদিন পার হয়ে যায়, আমার নবী ফাতেমার ঘরে আসে না। দুই দিন পার হয়ে যায়, ফাতেমার ঘরে আসে না। তিন দিন পার হয়ে যাবে, সকাল থেকে ডাকতেছে, ফাতেমা চোখের পানি বন্ধ করতে পারে না। প্রত্যেক দিন সকাল সন্ধ্যা বাবা আমার ঘরে আসতো, আমার খোঁজ নিত, আজকে কেন বাবা আমার ঘরে আসে না? অত চুপ ফাতেমা বলেন, আমার বাবা ইয়া তো আদর করতো, আমি ফাতেমাকে মা মা বলে ডাকতো, কোথাও যদি যাইতো আমার বাবা, যাওয়ার সময় আমি ফাতেমার কাছ থেকে বিদায় নিয়ে যাইতো, আর ওই সফর শেষ করে এসে আমি ফাতেমার খোঁজ খবর আগে নিত। জোরে কন্ট্রোল।
কেন আগে নেবে না? আমার নবীর জীবনী, যেদিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, ওই দিন বিছানায় শুয়ে শুয়ে খাদিজা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে, আমার নবী দৌড়ে এসে খাদিজার মাতার পাশে বসে গেছে, রে খাদিজা এমন করে তুমি কেঁদো না, তোমার কান্না দেখলে আমার মন মানে না, সইতে পারি না রে খাদিজা, তুমি যদি কান্দো আমার কলিজা মানে না। মক্কা নগরীতে যেদিন আমার মা ছিল না গো, যেদিন আমার বাবা ছিল না গো, দাদা ছিল না, দাদি ছিল না, যেদিন মক্কা নগরীতে আমি নবী একা ছিলাম, আমি বিপদে ছিলাম, মানুষ আমাকে গালি দিত, আমাকে মারতে আসতো, আমাকে ধাক্কা দিত, ও খাদিজা তুমি যদি আমার বিপদ মুহূর্তে তোমার জীবন জৈবন সব আমার পায়ের উপর ঢেলে দিয়েছিলা, আমার বিপদে তুমি আমার প্রেমের মালা গলায় পরেছিলে গো খাদিজা, আজকে তুমি এইভাবে কান্দো, কাঁদতে হবে না, বলো তোমার কি দুঃখ? খাদিজা কান্দে, আল্লাহর বন্ধু গো আমার মন বলে আমি বাঁচবো না, আমি কান্দি এই জন্য আমার জন্য নয়, আমি যে আপনি নবীর দুঃখগুলো বুক ভরে শুনতাম, আপনার ব্যথাগুলি বুকের মধ্যে জমা করে রাখতাম, আপনার চোখের পানি আমি খাদিজা আঁচল দিয়ে মুছে দিতাম, আমি কান্দি এই জন্য, আমি খাদিজা যদি না থাকি গো আল্লাহর বন্ধু আপনার মনের দুঃখগুলো কার কাছে বলবেন? জোরে জোরে কন্যা সুবাহ, কি শিক্ষা দিয়ে গেছেন? স্বামীর মনের দুঃখগুলো স্ত্রীর কাছে গেলেই তো থাকে না, সব মুছে দেয়। কিভাবে মুছেন, কি আদর্শ, কি তরিকা ছিল? আর অহন তো স্বামী যত কষ্ট করে আইয়ে স্ত্রী তো ঘুমাতেই উঠতো স্যার। দ্বিতীয় তলা সিডিএ মার্কেট আমতল রিয়াজউদ্দিন, রাতে দরজা ধাক্কা, হেই ফালুর মা, ফালুর মা গো, গলা ভেঙে গেছে, ফালুর মা উঠে না, দরজায় ধাক্কাইতে ধাক্কাইতে কয় কি হইছে, কয় আধা ঘন্টা চিল্লাইলাম উৎকোণে, কও কি হইছে, কয় ঘুমাইছি, দরজাটা খুইলা দাও, দরজা খুইলা আবার লেফের ভিতরে শুইছে, কয় আমারে ভাত দিতা না, লয়া খাইলে হয়, আসে না এরকম মহিলা? এই জন্য নামাজ কবুল হবে না, এই জন্য আমার আল্লাহ ডাক শুনবে না, সন্তানাদি নাকার হবে না, ভালো মানুষ হবে না, নামাজি হবে না, আল্লাহর ওলি হবে না, যদি আপনাদের মধ্যে সম্পর্ক নবীর তরিকা মতো না হয়। বলতেছিলাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আল্লাহর হাবিব গো আপনার সকল ব্যথা আমি বুকের মধ্যে রাখতাম, আপনার চোখের পানি আঁচল দিয়ে মুছতাম, কেউ যখন আপনার ছিল না মক্কা নগরীতে যখন মা হারা বাবা হারা ছিলেন, আমি খাদিজা ওই বিপদ মুহূর্তে জীবন জীবন সব আপনার কদমে ঢেলে দিয়ে আপনার প্রেমের মালা গলায় পড়েছিলাম গো আল্লাহর বন্ধু, আমি কান্দি আমার মন বলে আমি আর বাঁচবো না, হুজুর আমি যদি মরে যাই গো আপনার এই দুঃখগুলি কে শুনবে, আপনার বিপদে কে আপনার পাশে দাঁড়াবে? মা খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরা দৌড়াইয়া ছোট ছিলেন তখন মায়ের পাশে গিয়ে বসে গেছেন, চোখের পানি মুছতেছেন, মা গো ও মা খাদিজাতুল কুবরা এইভাবে তুমি কাঁদবা না, যাও কথা দিলাম তুমি যদি না থাকো আমি আমার বাবার পাশে থাকব, আমি মা হই আমার বাবারে আদর করব। সুবহানাল্লাহ, এখনো দেখেন মেয়েরা বাবারে আদর বেশি করে কিনা? এখন তো মেয়েরা বাবারে আদর বাবা কথা দিলাম আমি ফাতেমা তোমার সুখে দুঃখে পাশে থাকবো, এই জন্য আমার নবীও ফাতেমাকে মা মা বলে ডাকতেন। ফাতেমা কত কষ্ট করেছেন ফাতেমার জীবনীতে পাওয়া যায়, ফাতেমা নামাজের মধ্যে ছিলেন এমন সময় ডাকতেছে দরজা খোলার জন্য, দরজা খুলে দিলে ফাতেমা বসে বসে নামাজ পড়তেছিল, আমার নবী বলেন ফাতেমারে বসে বসে নামাজ পড়লি কেন, বসে তো নামাজ পড়লে ভালো না, দাঁড়াইয়া পড়তে হয়, ফাতেমা বলেন বাবা গো আমিও জানি দাঁড়াইয়া নামাজ পড়তে হয়, বসে পড়ার কারণটা কি আপনি তো শুনলেন না, কি কারণ মা আমি জানতে চাই? আমার নবীর কলিজার টুকরা নয়নের মনি ফাতেমা বলেন বাবা গো আজকে তিনটা দিন পার হয়ে গেছে গো বাবা, আমি ফাতেমার সুলায় আগুন জ্বলে না, বাবা না খাইয়া থাকতে থাকতে
আমি ফাতেমা দাঁড়াইতে পারি না বাবা গো, তারপরেও নামাজ ছাড়ি না, দাঁড়াইতে পারি না, বসে বসে হইলেও আমি নামাজ আদায় করি, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ফাতেমার মতো মহিলা যদি দাঁড়াইতে পারে না, না খাইয়া থাকতে থাকতে বসে বসে নামাজ আদায় করে, বলুন আনোয়ারার মহিলারা এ নামাজ আদায় করতে হবে কি না? সিডি মার্কেট আমতল রিয়াজউদ্দিন বাজার চট্টগ্রাম। শুধু এটাই শেষ নয়, আমার নবী একদিন ডাকতেছে, ফাতেমা দরজা খোলো। জি আব্বা দরজা খোলো, খোলে না। ফাতেমা, জি আব্বা দরজা খোলো, খোলে না। তিনবার বলতেছেন, দরজা খোলো। তিনবারের মাথায় জবাব দেন ফাতেমা, বাবা গো দরজাটা আমি কেমনে খুলবো গো বাবা, আমি এমন একটা কাপড় পরিধান করে রাখছি, কাপড়টা যদি মাথার দিক ডাকতে চাই পায়ের দিক খালি হয়ে যায়, পায়ের দিক ডাকতে গেলে মাথার দিক খালি হয়ে যায়। আমার নবী রুমাল মুবারক দরজার ফাঁকি দিয়ে ভিতরে দিলে, রুমালটা দিয়ে মাথার দিক দাইকা দরজা খুলে দিলেন। আমার নবী বলেন, ফাতেমা রে এই জগৎ কষ্টের জগৎ, কষ্ট করো ও ফাতেমা, এ কষ্টের জন্য মনে দুঃখ নিও না। আমার রাসূল বলেন, তুমি কি এই দুনিয়ার শান্তি চাও না আখেরাতের শান্তি চাও? নবীর মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা তু জাহরা বলেন, বাবা গো আমি এই দুনিয়ার শান্তি চাই না, আমি আখেরাতের শান্তি চাই। আমার নবী বলেন, ওয়ালা আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। জোরে জোরে কন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কুরআন শরীফে ঘোষণা দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। তোমরা দুনিয়ার ভালাই ধরো, আখিরাতের ভালাই ধরো, কিন্তু দুনিয়া এবং আখিরাতের ভালাই যদি ধরতে চাও থাকতে হবে আমার নবীর কথায়। বলুন কার কথায়? বলতেছিলাম খাতুনে জান্নাত ফাতেমা তু জাহরা বললেন, আমার জন্য একটা নতুন জামা নতুন কাপড় কিন্তু আনবা। ফাতেমা এই কথা বললে হযরতে আলী বলেন, যুদ্ধে যাইতেছি এমন টাইমে জামা চাইলো, অথচ স্ত্রী হিসাবে স্বামীর কাছে চাওয়া রাইট, অধিকার আছে, দ্বিতীয় হবে, কিন্তু মুহূর্তটা ছিল যুদ্ধ, তবুকের যুদ্ধে যাবে। আলী হাসেন হোসেন দুইজন গিয়ে খবর দিছে, নানা গো মাঝে জামা চাইছে আব্বার কাছে, আব্বা তো দেখলাম একটু মনটা ভারী হয়ে গেল, নবীজি আর ফাতেমার ঘরে আসে না। প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস, রয়্যাল প্লাজা, দ্বিতীয় তলা। একদিন দুই দিন তিন দিন নবীজি আসে না, ফাতেমার দিন রাত কান্দে, বাবা কেন আসে না? দুই ছেলেকে পাঠাইছে, যাও তোমার নানারে নিয়ে আসো। নবীজি খবর দেয়, ফাতেমা নতুন জামা চায়া স্বামীর মনে কষ্ট দিচ্ছে। অনের মহিলারা স্বামীর মনে কষ্ট দেয়নি হো, আল্লাহ একবার, রাখলাম এখানে খাতুনে জান্নাত ফাতেমা তো জাহার। একদিন বলছিলেন, বাবা গো নবীজিরে বলে, বাবা গো আমি তো নবীর মেয়ে, হ্যাঁ আমি তো হাসাইন আর হুসাইনের মা, হ্যাঁ আমি তো হযরতে আলীর বিবি, হ্যাঁ আমি নাকি বেহেশতি মহিলাদের সর্দারিনী, হ্যাঁ বাবা আচ্ছা আমি তো বেহেশতে গেলে আমার পাশের বেহেশতিটা, আমার পড়োশী বেহেশতিটা কে হবে, কোন মহিলাটা হবে বাবা আমাকে একটু বলবেন? আমার নবীজি বলেন, ফাতেমা রে তোমার পাশের বেহেশতি মহিলা হবে একজন কাঠুরিয়ার বিবি, গরিবের বউ। ফাতেমা কো, বাবা কাঠুরিয়ার বিবি এই মহিলাটা কোথায়, আমি কি দেখতে পারবো? নবীজি ঠিকানা বলে দিলেন, ওই মহিলাটার বাড়ি এদিকে, এইভাবে তুমি গিয়া দেখা করতে পারো। সকালবেলা খাতুনে জান্নাত ফাতেমা তো জাহরা দৌড়ে গেছেন সকালবেলা মহিলাটাকে দেখতে, বাড়ির সামনে আওয়াজ দিলেন, মহিলা বললেন কে? আমি ফাতেমা, হাসাইনের হুসাইনের মা, আলীর বিবি, নবীর কলিজার টুকরা নয়নের মণি, আমি ফাতেমা। মহিলাটা ভিতর থেকে বলতেছেন, ফাতেমা গো বোন আপনি আসছিলেন কষ্ট করে, কিন্তু আপনার সাথে যে আমি দেখা করব, আমি তো আমার স্বামীর কাছ থেকে অনুমতি রাখি নাই, নবীর মেয়ের সাথে দেখা করব, স্বামীর অনুমতি চাই। পরিবেশ নাই উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্ট। আচ্ছা অনুমতি ছাড়া যদি দেখা করে স্বামী কি রাগ হইব, আরো খুশি হইব? কিন্তু কই বোন আপনার সাথে দেখা করব, আমি অনুমতি রাখি নাই, আপনি কালকে আইসেন আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি রাখবো। ডাকতেছে, আচ্ছা ঠিক আছে। পরের দিন সকালে রওনা হইছে, হুসাইন কয়, আম্মু কালকে সকালে কই গেছিলা? কই গেছিলাম তো এক মহিলার বাড়ি, তো আজকে আমার নিয়ে যাইবা? বাড়িতে আওয়াজ দিছে, কে? আমি ফাতেমা। হুসাইন জিগায়, আম্মু কালকে তুমি এখানে আইছিলা?
মহিলা কয় বোন আপনার সাথে কে? আমার ছোট ছেলে হুসাইন, আর জান্নাতি যুবকদের সর্দার হবে হাসাইন আর হুসাইন সাথে, হুসাইন সাথে ছিলেন। এবার মহিলা কয় ফাতেমা গো, আমি তো ফাতেমার সাথে সাক্ষাৎ করব, স্বামীর কাছে অনুমতি রাখছি, হুসাইনের লগে দেখা করব, এই অনুমতি তো আমি স্বামীর কাছে রাখছি না, আমি কালকা অনুমতি রাখবো, আপনি কালকা এসে। পরের দিন যাইতেছে, তিন দিনের দিন, হাসাইন কয় আম্মু হুসাইন রে লইয়া কালকা কই গেছিলা? ছোট ছেলেরা এরকম কয় না, বাবারে গেছিলাম তো এক মহিলার বাড়িতে, আজকা কিন্তু আমারে থুইয়া যাইতে পারবা না। পরে তৃতীয় দিন ডাকতেছে, কে? আমি ফাতেমা। হাসাইন কয় আম্মু হুসাইন রে লইয়া এহানে আইছিলা? মহিলা কই বোন সাথে কে? আমার বড় ছেলে হুসাইন। বোন আমারে মাফ করবেন, আমি তো হুসাইনের সাথে দেখা করার অনুমতি রাখছি, হাসাইন বড় ছেলে আপনার, হাসাইনের সাথে দেখার অনুমতি রাখছি না, কালকে আইসেন। ফাতেমা ডাকতেছে, আর তোমার এখানে আসতে হবে না, আমি বাবারে জিগাইছিলাম আমার পাশের বেহেশতি কে হবে, বোন গো তুমি হবে আমার ফাতেমার পাশের বেহেশতি। জোরে জোরে কন, সুবহানাল্লাহ। এটা স্বামীর কথা মান্য হইল না না মান্য হইল? স্বামীর কথা মানার নির্দেশ নবীজি দিয়েছেন, কিভাবে দিয়েছেন এই আলোচনাটার মধ্যে ছিলাম। আসুন সামনে বাড়ি, বলতেছিলাম বাইজিদ বলেন, মা গো তুমি আমার মা লাগো। বলুন কি লাগে? মা কইয়া যদি সন্তানেরা ডাক মারে রে, মহিলাদের কলিজা ঠান্ডা হইয়া যায়। ও বাবারা ভাইয়েরা, মার যদি কেউ কষ্ট দিয়ে থাকো, মাকে কষ্ট যদি দিয়ে থাকো মার মন খুশি করার জন্য, লক্ষ টাকার দরকার নাই, কোটি টাকার দরকার নাই, এয়ার কন্ডিশনের বাড়ির দরকার নাই, মায়ের জন্য 2 কেজি মিষ্টির দরকার নাই, 5 কেজি আপেলের দরকার নাই, খালি হাতে যাইয়া 5 বছর পর্যন্ত মারে কষ্ট দিছো, মার সামনে যাইয়া খালি একটা ডাক মারো মা কইয়া মার মন খুশি হইয়া যায়। জোরে জোরে কন, সুবহান। বাস্তব আসুন, আমার এলাকার ঘটনা বলছি, একটা ছেলে জুট মেলে চাকরি করতো, জুট মেলে চাকরি করে, কিন্তু বিয়ে করাইছে বাড়ির পাশে, বিয়া করার পরে খালি পরামর্শ দেয়, রোজগার করে চাকরি করে পয়সা বাপ মারে খাওয়াইবা, তোমার ভবিষ্যৎ আছে না? ওই যে মুরসাইত আছে চাবি পোলাই কয়, হ ঠিক ইত্যে কইছো, আর বাপ মারে খাওয়াবো না, গরিব ছিল তো, গরিব মানুষ ছিলেন। ডাকতেছে, মাস শেষ হয়েছে, মা ডাকে, কিরে বেতন পাইছস? কই বেতন পাইলে কি করুন লাগবো? কই টাকা পয়সা দরকার না, ক টাকা পয়সা খালি তোমার আরই দিলামু, আমরার ভবিষ্যৎ নাই? মা কই বাবা রে বুঝছি তোমরার ভবিষ্যৎ, যেদিন 3 দিন 3 মাস শিশু সন্তান পসরা পায়খানা করে বিছনা লাটফাট করে দিতা, আমি মেতরের মতো পরিষ্কার করতাম, আমি তো ভবিষ্যৎ খুঁজছি না রে, আজকাই তুই ভবিষ্যৎ ওরা হয়ে গেলে, যাও বাবা যাও যাও ওই বাঙ্গা করে থাক, ভবিষ্যৎ খুঁজে। মাশাআল্লাহ, 1 মাস 2 মাস 6 মাস পর্যন্ত চাকরি, কিছু পয়সা থাকে, কিছু পয়সা রাখে, কিছু পয়সা খরচ করে, এবার কিছু জমি জমা রাখিয়া 20-25 মন দানের মালিক হইল, মানুষ মাত্র 2 জন, দানের মালিক হয়ে গেছে 25 মন। এখন 2 জনের আনন্দ কে দেখে? হঠাৎ তার বাবা মানুষের বাড়িতে কাজ করত, গরিব মানুষ, অসুস্থ হয়ে 8 দিন কাজে যাইতে পারে নাই, ঘরে খাবার নাই, একবারে 8 দিন পর্যন্ত ঘরে খাবার নাই। ছোট্ট একটা ভাই ছিল, ভাইটা কান্দে, মা বড় ভাইয়ের ঘরে দান আছে, একটু দান নিয়ে আসো না, আমার বাবা রোজগার করলে ধান কিনা দিয়ে দিও, পেটের খিদা সহ্য হয় না। মা বলতেছেন, বাবারে কেমনে যামু, হ্যাঁ তো 6 মাস যাবত আমার মা কইয়া ওই রাখে না, কেমনে যামু তার কাছে, আমার তো লজ্জা করে রে বাবা, খিকুমু পেটের খিদা মা সইতে পারতেছি না। মা দুঃখে বলতেছেন, আমার কলিজাটা খুইলা খায় না, তবু হের কাছে যাবো না, কি করবো, ছোট ছেলের কাজ নাই, গেছে বেহায়ার মতো। যায় বলতেছে, বাবা তোর ঘরে এত দান, আমারে 1 মন ধান দিয়া দে, তোর বাবা রোজগার করলে দিয়া দিমু, তোর ছোট্ট ভাইটা 8 দিন যাবত পেটের খিদা, দেখ চেহারাটা চাওয়া যায় না, হ্যাঁ কই বুঝালই, মা দান চাইছে আর বুঝবার বাহির হইছে। যায় বাড়িওয়ালির সাথে বুঝছে, মা দান চাইছে 1 মন দেওয়া যাইব, বাড়ি অন্য কয় নিষেধ করে দাও, কষ্ট করে জুড়াইছি, এটা খায়া শেষ করতো তোমারে দেওয়া যাবে না, হ্যাঁ এমনি গিয়া কইছি কষ্ট করে জুড়াইছি, আমারে শেষ করতে খায়া দেওয়া যাবে না, মা কষ্ট পাইছি নি কন্ত,
চোখের পানিগুলি মুছতেছে, ঘরের ভিতর ঢুকতেছে, তার বাবা অসুস্থ বলতেছে, তুমি কান্দো কে, ব্যাপারটা কি, যে বড় ছেলের লেগে এত কষ্ট করছো, আজকে আমারে এক মন দান দিল না, বাবাও শুয়া শুয়া কান্দে আর ডাকে, মাবুদ রে, মানুষের বাড়ি সারা দিন কাজ করছি, 10টা টাকা বেতন উড়াইছি, বাড়িতে যাব পেটের খিদায় চাইরানার বিস্কুট কিনছি, কিন্তু খাইতে চাইলে এ সন্তানের কথা যখন মনে হইতো আমি খাইতে পারছি না, বাড়িতে যাইয়া ঘুমিয়ে গেছে, ঘুম থেকে উঠাইয়া এই বিস্কিটগুলি যদি আমি বাবা সন্তানের না খাওয়াইতে পারছি, সারাটা রাত আমার ঘুম হইছে না, এই সন্তান আমাকে এক মন দান দিল না, বাবাও কান্দে, আমার আল্লাহ কয় কান্দিস না, তোদের দুইজনের কান্দা তোর সন্তানের জন্য গজব বানাইছি। বলুন, মা বাবারে কষ্ট দিয়ে চোখের পানি বাহির করলে এই গজব যদি সন্তানের উপরে যায়, এই গজব থেকে বাঁচাইবার মতো কোনো মন্ত্র, কোনো শক্তি, কোনো ব্যক্তি পৃথিবীর জমিনে আছে? গজবটা কি হয়েছিল, আজ থেকে প্রায় 30 বছর আগের কথা বলছি, আমি তখন ছোট, 30-32 বছর আগের কথা, তাই এখন একটু খুশখুশি করে খালি কাশে, বিবি কই তুমি খালি কাশো কে, ও বুঝি না তো, ও ডাক্তার দেখাও, ডাক্তারের কাছে যাওয়ার পরেই ডাক্তার কয় আপনি আমার কাছে আইসেন না, আপনার কাশে কয় আপনার জক্কা হইছে, তখনকার সময় যার হইতো জক্কা তার নাই রক্ষা, এখন তো চিকিৎসা বাইরেছে, তখন চিকিৎসা ছিল না, যার হইতো জক্কা তার নাই রক্ষা, আর কি মা বাবার চোখের পানিয়ে জক্কা, বাবা গো মারে কান্দাইও না, ও বাবারা ভাইয়েরা মা বাবারে কষ্ট দিও না, সব বরবাদ হয়ে যাবে, বলতেছিলাম এবার ডাকতেছে ডাক্তার সাহেব, চিকিৎসা কি করবেন, চিকিৎসা তো নাই, বাড়িতে যান গা আপনার জক্কা, বাড়িতে যে খালি চোখ মুছে বিবি জিগাই কান্দকে, কো কান্দি যে বিবি, বিবি গো কান্দি যে, ডাক্তার কইছে আমার, কি কইছে তোমার, কো কইছে, আরে কি কইছে, কো হ কইছে, আরে কি কইছে, কো হ কইছে, আসল ডার কয় না, অবশেষে কয় আমার বলে জক্কা, বিবি কই তোমার জক্কা, তোমার সাথে থাকলে আমারও নাই রক্কা, কাজী জক্কা রোগীর সাথে থাকলে আমারও জক্কা হইব, কাপড় টাপড় লইয়া পিছে দা বাইরিয়া জাগা, স্বামী ডাহে বিবি তোমার জন্য বাবা সাল্লাম, মা সাল্লাম, ভাই সাল্লাম, বিবি গো আমারে ফালাইয়া তুমি কেমনে যাইতেছো, বিবি কই মরো মরো তুমি ওই মরো আমি মরবো না, রাত্রে কান্দে ঘরের মধ্যে একা কেউ নাই, অসুস্থ মানুষ, মন দুর্বল, আরো জক্কার ওষুধ নাই, খালি কান্দে, দুই দিন কান্দে, মা ঘুমায় না, খালি মনে মনে ভাবে ছেলে যদি আমার একবার মা কইয়া ডাক দিত, আমি মা সন্তানের বিপদে পাশে যাইতাম, দুই দিন পার হইয়া 3 দিন রাত্রের বেলা মায়ের ঘরের দরজায় যাইয়া কান্দতেছে, ডাক দেওয়ার সাহস পাই না, অবশেষে কান্নার আওয়াজ যখন মায়ের কানে লাগছে, বাবার কানে লাগছে, দুজন একজন আরেকজনকে বলে আমার সন্তানের কান্নার আওয়াজ শোনা যায়, ও পোলার মা দেখো না দরজা খুইলা কে কান্দে, চট করে ঘুম থেকে উঠে মা দরজাটা খুলে দেখে ছেলে কান্দতেছে, এরে বাবা কেন কান্দো, ছেলে ডাক মারছে, মা গো, ও মা আমার বাবা কই, আমার বাবারে সামনে আনো, মা তুমিও সামনে আসো, আমি অপরাধ করেছি, আমি অন্যায় করেছি, তোমাদের দুইজনের পায়ে ধরে ক্ষমা চাব, বাবা সামনে আসলে একটা হাত বাড়ায় ডাক মারছে, বাবা মা গো দুইজনের পাও বানাইয়া দাও, আমি তোমাদের পায়ে ধরে ক্ষমা চাব, মা দুইটা হাত বাড়াইছে, বাবাও দুইটা হাত বাড়াইছে, বাবা গো পায়ে ধরতে হবে না গো বাবা, তুমি যে আমরা রে মা বাবা কইয়া ডাক মারছো, আমাদের সকল ব্যথা দূর হইয়া গেছে, বলতেছিলাম এই শিক্ষা আমাদের সামনে থাকতে হবে, যে শিক্ষা নবী দিয়েছেন খাতুনে জান্নাত ফাতেমাতুজ্জাহরাকে দিয়ে, এবার ফাতেমা বলতেছেন হাসাইন রে হুসাইন রে, যায়া বল আমার বাবা কেন আমার বাড়িতে আসে না, আমার নবী বলে দিলেন হাসাইন হুসাইন তোমার মার কাছে বলে দাও, নতুন জামা চাইয়া আলীর মনে কষ্ট দিয়েছে, যতক্ষণ পর্যন্ত ফাতেমা আমার আলীর মন খুশি না করবে রে, ততক্ষণ পর্যন্ত আমি নবী ফাতেমার ঘরে যাব না, রে ফাতেমা যতক্ষণ পর্যন্ত
পর্যন্ত স্বামীর মন খুশি না করবা ততক্ষণ পর্যন্ত আমি নবীর দেখা পাইবা না। মা বোনেরা গো, যদি কেউ স্বামীর কষ্ট দিয়ে থাকো, নবী যদি আপন মেয়েকে যদি এই কথা বলতে পারে নবীর দেখা পাইবা না, তোমরা যদি স্বামীর মনে কষ্ট দাও নবীর দেখা তোমাদেরও হবে না। এবার যাইতেছে ফাতেমা, চোখে পানি জড়তেছে, হাসেন হুসেন খবর দিলেন, মা গো বাবার মন খুশি না করলে নানা আসবে না। ফাতেমা কান্দে, তিন দিন পার হয়ে যায় বিকাল বেলা, যুদ্ধ শেষ হয়ে গেল, বিজয়ী হয়ে গেল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে আসতেছে। অন্যদিন কোন যুদ্ধ থেকে আসলে বীর বিক্রমের মতো দৌড়াইয়া বাড়ির ভিতরে ঢুইকা খুশি মনে ফাতেমার সামনে যায় দাঁড়ায়। ওই দিন আলী বহু দূর থেকে গোরাত থেকে নাইমা গেছে, মনটা যেন ভারী ভারী, দৌড়ে যায় না, গুড়ার লাগাম ধরে হাঁটতে হাঁটতে আসতে আসতে আসতেছে। ফাতেমা ঘরের সামনে দাঁড়াইয়া দেখে স্বামী আসতেছে, সঙ্গে সঙ্গে চুলার মধ্যে গরম পানি বসাইছে। নবীর মেয়ে হইয়া কি শিক্ষা দেয় গো ও আনোয়ারার মহিলারা, শুনো। ফাতেমা গরম পানি বসাইয়া অপেক্ষায় স্বামী কোন সময় ভিতরে ঢুকবে, ভিতরে ঢুকলে দৌড়ে যাইয়া ঘোড়ার রশি হাত থেকে নিলেন, ঘোড়াটারে বাঁধলেন, হাত থেকে যুদ্ধের তরবারিটা নিলেন, ঘরের মধ্যে রাখলেন, যুদ্ধের পোশাকটা নিজের হাতে খুললেন, স্বামীরে টাইনা টাইনা ঘরের সামনে পাথরের মধ্যে দাঁড় করাইয়া গরম পানি দিয়া পাও ধুয়াইলেন, হাত ধুয়াইলেন, মুখ ধুয়াইলেন, আঁচল দিয়ে সবগুলি মুছে এমনি যাইয়া স্বামীর পায়ে পড়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল ফাতেমা গো, স্বামীর পায়ে পড়ে চোখের পানি চেরে চেরে কান্দে আর ডাকে, স্বামী নতুন জামা চাইয়া তোমার মনে দুঃখ দিয়েছি, ওদিন থেকে আমার বাবা আমাকে দেখতে আসে না গো, স্বামী পায়ে ধরি বলো খুশি হইছনি, যতক্ষণ পর্যন্ত খুশি না হইবা দুনিয়া কেমত হবে, আমি ফাতেমা আলীর পাও ছাড়বো না। হাসেন হুসেন দুই পাশে দাঁড়ানো, হযরতে আলী মুস্কি মুস্কি হাসে, ফাতেমা ছেড়ে দাও, আমি তো খুশি, আমি তো তোমার প্রতি কোনো রাগ না, আমি তো নিজের প্রতি রাগ, কেন একটা জামা কিনে দিতে পারি না, এত গরিবী অবস্থায় পারতেছি না, বিদায় নিজেকে নিজে ধিক্কার দেয়, তোমার প্রতি আমার কোনো রাগ নাই গো ফাতেমা, আমি খুশি হয়ে গেছি। এই ফাঁকে দিয়া দৌড়াইয়া হাসাইন আর হুসাইন আমার নবীর সামনে হাজির ডাকতেছে, নানা নানা গো আজকে আমরার বাড়ি যাইবানি গো নানা, আমার মা ফাতেমা বাবার পায়ে পড়ে গেছে, আমার বাবা মুস্কি মুস্কি হাসতেছে। এমনি সময় আমার নবী রওনা হয়ে যায়, ঘরের মধ্যে হাজির হয়ে গেলে ফাতেমা কান্দে, বাবা গো তিন দিন পর্যন্ত আইলা না, আমার খোঁজ খবর নিলা না। আমার নবী বলেন, আরে ফাতেমা নতুন জামা চাইয়া স্বামীর মনে দুঃখ দিয়েছো, এই দুঃখ লইয়া যদি যুদ্ধ ক্ষেত্রে আমার আলী মারা যাই তোরে ফাতেমা, তুমি ফাতেমা মারা গেলে আমি নবী তোমার জানাজায় শরীক হইতাম না।